নমস্কার রোহন, কোথায় ছিলে তুমি? নমস্কার আঙ্কেল, আমি একটু স্কুলের প্রজেক্টসে ব্যস্ত ছিলাম, অনুগ্রহ করে এটা রেখে নিন। ও, তোমার বাবার অশেষ ধন্যবাদ। আমি টাকা ছাড়া একেবারে অসহায় হয়ে গিয়েছিলাম, আমাকে তাড়াতাড়ি আলোর বিল জমা করতে হতো। আপনি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর ডিজিটাল পেমেন্টের সাহায্যে সহজে বিল পরিশোধ করতে পারেন। এটা ব্যবহার করা খুবই সুরক্ষিত আর সহজ। আমি এ সম্বন্ধে অনেক শুনেছি, এটা সম্বন্ধে একটু সবিস্তারে বোঝান, এটা শুনতে তো খুব ইন্টারেস্টিং লাগছে। নিশ্চয়ই রোহান, ডিজিটাল পেমেন্ট আর ই পেমেন্ট ডিজিটাল উপকরণ যেমন মোবাইল ফোনস আর কম্পিউটার্সের মাধ্যমে এক পরিশোধ অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার মাধ্যম। এই মাধ্যমটাকে ক্যাশ পেমেন্টে অনুযায়ী একটা ভালো পেমেন্টের পদ্ধতি বলে ধরা হয়েছে, কারণ এটা খুবই সুবিধাজনক পদ্ধতি, কেননা এতে লোকেদের খুব কম টাকার প্রয়োজন হয়। আর শুধু তাই নয়, শুধু মোবাইল ফোনস, আধার নাম্বার বা কোনো কার্ডের প্রয়োজন হয়। আমরা ইউপিআই অ্যাপস, ইউএসএসডি বা ই ওয়ালেটসের মতো সবসময় চালু থাকা পরিশোধের মাধ্যমে সাহায্যে যে কোনোখানে যে কোনো সময় সহজে পরিশোধ করতে পারি। সরকার দ্বারা ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার জন্যে পরিশোধের ওপর প্রচুর মাত্রায় ছাড় দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, 2000 টাকা পর্যন্ত সেবা করের পরিশোধে ডিজিটাল মোডে করলে পুরো মাত্রায় ছাড় পাওয়া যাবে। এছাড়া ইন্ধনে 0.75% ছাড় আর সরকারি বিমা কোম্পানির বিমা প্রিমিয়ামে 10% ছাড়ও প্রদান করা হয়। ডিজিটাল পরিশোধের পদ্ধতি সত্ত্বেও লেনদেনে বিবরণের রেকর্ড স্বয়ংক্রিয় পদ্ধতিতে রাখা হবে। যদি ডিজিটাল পরিশোধের কথা বলা হয়, তাহলে এতে লো রিস্ক থেকে নো রিস্ক থাকে। মোবাইল ওয়ালেটে যদি ফোন আনলক অথবা খোলার জন্য পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে লো রিস্ক হয়। কার্ড স্পিন ছাড়া কাজ করবে না, যদি এমন হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই কার্ড ব্লক হয়ে যাবে। এইপিএসের আমাদের আঙুলে ছাপের প্রয়োজন হয়, এই জন্যে পকেটে অনেক টাকা রাখা ঝুঁকি থেকে বাঁচা যেতে পারে। আসুন এখন আমরা ডিজিটাল পরিশোধের গুরুত্বপূর্ণ পদ্ধতির আলোচনা করি, যা হচ্ছে কার্ডস, পিওএস, ইউএসএসডি, ই ওয়ালেট এবং এইপিএস। এখন এক এক করে এই পরিশোধ পদ্ধতির সঠিক তথ্য জেনে নেওয়া যাক। কার্ডস তিন প্রকারের হয়, যেগুলো সাধারণত ব্যাংক দ্বারা জারি করা হয়, প্রিপেড কার্ডস, ডেবিট কার্ডস আর ক্রেডিট কার্ডস। প্রিপেড কার্ডসের ব্যবহার শীত রাশি বার করা আর মোবাইল রিচার্জের মতো কাজের জন্য ব্যবহার হয়। এটা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রিলোড করা হয়। ডেবিট কার্ডস ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে, এটা ব্যাংক দ্বারা কারেন্ট, সেভিংস আর ওভারড্রাফট অ্যাকাউন্ট হোল্ডারদের জারি করা হয়। ক্যাশ উইথড্রল আর জিনিসের কেনাকাটা অথবা অনলাইন কেনাকাটার জন্যে ব্যবহার হয়। এর ব্যবহার এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে ডোমেস্টিক অর্থাৎ ঘরোয়া ফান্ড ট্রান্সফারের জন্য করা যেতে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা অনুমোদিত ব্যাংক আর অন্য প্রতিষ্ঠান দ্বারা ক্রেডিট কার্ড জারি করা হয়। অধিকাংশ ক্রেডিট কার্ডসের কাছে এক নগদ অগ্রিম বিকল্প রয়েছে, যে কার্ড হোল্ডারদের ক্রেডিট কার্ড দিয়ে টাকা বার করার অনুমতি দেয়। কিন্তু এটা ব্যবহার করার সময় বিশেষ কিছু কথা মনে রাখা দরকার। এটা অল্পকালীন ঋণ অর্থাৎ শর্ট টার্ম লোন নেওয়ার সবথেকে ব্যয়বহুল পদ্ধতির মধ্যে থেকে একটা, কেননা কার্ডধারককে উচ্চ সুদের হারে টাকা ফেরত দিতে হয়। বর্তমানে নগদ অগ্রিম অর্থাৎ ক্যাশ অ্যাডভান্সেসের জন্য গড়পড়তা সুদের হার প্রায় 24%। বার করা অর্থে প্রায় 3-5% ফিজের রূপে পরিশোধ করা জরুরি। বেশিরভাগ মামলায় কোনো রেয়াতি পিরিয়ড দেওয়া হয় না, আর যেই না নগদ বার করা হয় তার উপরে সুদ চার্জ করা হয়। ক্যাশ উইথড্রল সবসময়
একটা নির্ধারিত অর্থ পর্যন্ত সীমিত হয়, যাকে ক্যাশ ক্রেডিট লিমিট বলা হয়। রূপে কার্ড ক্রেডিট অথবা ডেবিট কার্ডের ভারতীয় সংস্করণ। এটা আন্তর্জাতিক কার্ড যেমন ভিসা অথবা মাস্টার কার্ডের মতোই হয়। আমার কাছে এই কার্ড আছে, আমি কিন্তু এটা ব্যবহার করতে জানি না। এটিএম থেকে টাকা বার করার জন্য আপনাকে নিজের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এটিএম মেশিনে ঢোকাতে হবে। তারপরে নিজের চার অঙ্কের পিন নাম্বার এন্টার করুন। আপনি টাকা বার করা ছাড়া নিজের কতটা টাকা ব্যাংকে আছে ডেবিট কার্ডের মাধ্যমে জেনে নিতে পারেন। আমরা কি এই ক্রেডিট কার্ড রিটেল শপে ব্যবহার করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, প্রসেস কিছুটা এই ধরনের। ডেবিট কার্ড স্টোরের ক্যাশিয়ারকে দিয়ে দিন। ব্যবসায়ী পিওএস মেশিনের দ্বারা কার্ডটা চালাবে আর কেনাকাটার রাশি এন্টার করে, আর তারপরে গ্রাহককে কার্ডের পিন এন্টার করতে হবে। কেনাকাটার রাশি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কেটে যায়। ব্যবসায়ী ছাপানোর রসিদের একটা কপিতে গ্রাহকের হস্তাক্ষর করিয়ে নিজের কাছে রেখে দেয়, আর দ্বিতীয়টা গ্রাহককে দিয়ে দেয়। অবশেষে এখন আমি এই কার্ডের সাহায্যে সহজেই আলো, জল আর টেলিফোনের বিল দিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, বিমানযাত্রা অথবা ট্রেনের টিকিট বুক করার জন্যে, রেস্টুরেন্টসে টাকা প্রদান করার জন্যে, দোকানে অথবা অনলাইন কেনাকাটা করার জন্যে, এটিএম থেকে টাকা বার করা ছাড়া আরও অনেক জায়গায় এটা ব্যবহার করা যায়। আপনি কি আমাকে পিওএস মেশিনের সম্বন্ধে বিস্তৃত তথ্যাদি দিতে পারবেন? পয়েন্ট অফ সেল মেশিন অর্থাৎ পিওএস একটা ইলেকট্রনিক যন্ত্র, যেটা রিটেল লোকেশনসে কার্ড দিয়ে টাকা প্রদান করার জন্য ব্যবহার করা হয়। পিওএস এর কাজ হল উপভোক্তা ক্রেডিট অথবা ডেবিট কার্ডের তথ্যাদি নেওয়া, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত রাশি আছে কিনা সেটা দেখা, উপভোক্তার অ্যাকাউন্ট থেকে বিক্রেতার অ্যাকাউন্টে রাশি ট্রান্সফার করা, লেনদেনের তথ্যাদি রাখা আর রসিদ প্রিন্ট করা। মোবাইল ভিত্তিক পিওএস অথবা এমপিওএস একটা ফ্রি পয়েন্ট অফ সেল আর ক্লাউড ভিত্তিক সমাধান, যাতে স্মার্টফোন অথবা ট্যাবলেটের ব্যবহার বিক্রি বাড়াতে, ইনভেন্টরি ম্যানেজ আর গ্রাহক বিশ্বস্ততা নির্মাণের জন্য করা হয়। ডিমনিটাইজেশন ড্রাইভের জন্য খুচরো বিক্রেতারা পরম্পরাগত ক্যাশ রেজিস্টারের পরিবর্তে এমপিওএস এর ব্যবহার আরম্ভ করেছে, যা সম্পূর্ণ খুচরো ব্যবস্থাপনা প্রদান করে। এমপিওএস ক্রমশ উপভোক্তা আর ব্যবসায়ীদের ব্যক্তিগত আর পারস্পরিক লাভ প্রদান করে। এমপিওএস এর মাধ্যমে দোকানদার দোকানের যে কোনোখানে উপভোক্তা থেকে পেমেন্ট নিতে পারে। গ্রাহক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে মোবাইল পিওএস ডিভাইসে সহজেই পেমেন্ট করতে পারে। ব্যবসায়ী আর গ্রাহক দুজনেই লয়ালিটি প্রোগ্রাম থেকে লাভ পায়, যা লাগাতার পেমেন্ট ট্রানজ্যাকশনে একীকৃত হয়। আমরা যখন ডিজিটাল কার্ডের ব্যবহার করি তখন আমাদের কি কোনো সতর্কতা অবলম্বন করা উচিত? হ্যাঁ, যখন আপনারা এই কার্ড ব্যবহার করেন তখন কি করা উচিত আর কি না করা উচিত সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। নিজের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড প্রাপ্ত করার সময় সুনিশ্চিত করবেন যে স্বাগত অর্থাৎ ওয়েলকাম কিট ভালোভাবে বন্ধ আছে। কার্ডের পেছন দিকে নিজের হস্তাক্ষর করে নেবেন। নিজের ক্রেডিট কার্ড খুব সাবধানে রাখবেন, যেমন আপনি নিজের টাকা পয়সা রাখেন। আপনি যদি আপনার ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেন তাহলে তৎক্ষণাৎ এই সম্বন্ধে রিপোর্ট করবেন। সবসময় লক্ষ্য রাখবেন কার্ড যেন আপনার দৃষ্টির সম্মুখে সোয়াইপ করা হয়। এই জিনিসটা লক্ষ্য রাখবেন যেন আপনার মোবাইল নম্বর আপডেট থাকে আর তৎক্ষণাৎ লেনদেনের অ্যালার্ট প্রাপ্ত করার জন্য রেজিস্টার্ড থাকে। যদি আপনার ঠিকানা অথবা মোবাইল নম্বর বদলে গিয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ ব্যাংকে জানান। কোনো আনরেকগনাইজড ট্রানজ্যাকশনের ব্যাপারে নিজের কাস্টমার কেয়ারে তৎক্ষণাৎ যোগাযোগ করুন। ভিসা দ্বারা
এনেবল আরও একটা সুরক্ষা স্টারকে ভেরিফাই করার জন্য নিজেকে অনলাইন ট্রানজ্যাকশন পাসওয়ার্ডের জন্য রেজিস্টার করান। ট্রানজ্যাকশন পাসওয়ার্ডকে জেনারেট অথবা তৈরি করার সময় কি করবেন আর কি করবেন না আসুন জেনে নেওয়া যাক। পাসওয়ার্ডে কমপক্ষে 8টা অক্ষর হওয়া উচিত আর সর্বাধিক 16টা অক্ষর হওয়া উচিত। পাসওয়ার্ড এক সফল নির্মাণের জন্য যে কোনো সাংখ্যিক আর বর্ণাক্রমিক সমাহার থাকা উচিত। উদাহরণস্বরূপ, এতে কমপক্ষে 3টে সাংখ্যিক অঙ্ক থাকা উচিত বা এতে কমপক্ষে আপার কেস বর্ণ বা ক্যাপিটাল লেটার থাকা উচিত বা এতে 2টো সাংখ্যিক অঙ্ক আর একটা আপার কেস বর্ণমালা ক্যাপিটাল লেটার ইত্যাদি থাকা উচিত। পাসওয়ার্ড পুরনো পাসওয়ার্ড অথবা অনলাইন ব্যাংকিং চ্যানেলে লগ ইন আইডির মতো হওয়া উচিত না। এছাড়া এটা গতবার 6 বার পাল্টানো পাসওয়ার্ডের মতো হওয়া উচিত না। পাসওয়ার্ডে বিশেষ বর্ণ বা স্পেশাল ক্যারেক্টার আর স্পেস থাকা উচিত না। এতে রিপিটিং ক্যারেক্টার্স লাগাতার 2বারের বেশি হওয়া উচিত না আর সাকসেসিভ ক্যারেক্টার্স 3-এর বেশি হওয়া উচিত না। সুরক্ষার জন্য সাধারণত ব্যবহার করা শব্দ যেমন কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদিকে পাসওয়ার্ডের রূপে সেট করার অনুমতি নেই। রিনিউয়ালের আগে অথবা কার্ড ক্যান্সেল করার পরে কার্ডটাকে 4 ভাগে কেটে ভালোভাবে নষ্ট করে দেওয়া উচিত। আপনি যদি আপনার কার্ডটা হাই রিস্ক কান্ট্রিতে ব্যবহার করে থাকেন তাহলে নিজের কার্ডটা কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলে পাল্টে ফেলুন। যদি কার্ড হারিয়ে যায়, চুরি হয়ে যায় অথবা এর পিন অন্য কোনো তৃতীয় ব্যক্তির সামনে প্রকাশিত হয়ে যায় তাহলে অনুগ্রহ করে তৎক্ষণাৎ ব্যাংক প্রতিনিধিকে জানান। নিজের ক্রেডিট কার্ড কাউকে দেবেন না, যদি নিজেকে কোনো ব্যাংকের প্রতিনিধি বলে তাহলেও না। কাউকে নিজের কার্ড নম্বর, সমাপ্তি তারিখ আর সিভিভি নম্বর বলবেন না। নিজের কার্ড গেমিং, পর্নোগ্রাফি, লটারি, জুয়া অথবা অসুরক্ষিত লেনদেনের মতো সাইটসে ব্যবহার করবেন না। এটিএম পিন কার্ডে লিখবেন না। যে কোনো কারণ হোক না কেন, কাউকে নিজের ক্রেডিট কার্ডের আগের অথবা পেছনের ফটোকপি দেবেন না। ফাঁকা আবেদনপত্রে হস্তাক্ষর করবেন না, যেটা কিনা পরে কোনো এজেন্ট অথবা ব্যাংক প্রতিনিধি দ্বারা ভরা হবে। নিজের ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট কোনো অসুরক্ষিত পাবলিক কম্পিউটারে খুলবেন না। নিজের ক্রেডিট কার্ড কোনো অসুরক্ষিত ওয়েবসাইটে ব্যবহার করবেন না। যে কোনো অনলাইন ট্রানজ্যাকশন করার আগে সবসময় শীর্ষে অ্যাড্রেস বারকে নোটিস করবেন, যা কিনা HTTPS এর সঙ্গে শুরু হয় আর সেখানে একটা ক্লোজড গোল্ডেন প্যাডলক থাকে। যে কোনো অসুরক্ষিত ওয়েবসাইটে নিজের কার্ড ব্যবহার করবেন না যার মধ্যে লক সিম্বল নেই। এই চিহ্ন ইঙ্গিত করে যে সাইট আপনার সংবেদনশীল ডেটা হস্তান্তরণ অথবা ট্রান্সমিশনের দরুন একটা এনক্রিপশন টেকনোলজি ব্যবহার করছে। কোনো ধরনের ইমেল অথবা SMS এর জালে জড়াবেন না যারা আপনার ক্রেডিট কার্ডের তথ্য জানতে চাইছে। কখনও সেই ধরনের ইমেলের উত্তর দেবেন না যারা আপনার নিজস্ব তথ্য আর কার্ড নম্বর চাইছে আর তার বদলে কোনো বড় ধরনের যোজনা সম্পর্কে জানাচ্ছে। এখন আপনি কার্ডের সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছেন, তাহলে আসুন এই গতিবিধিতে অংশগ্রহণ করা যাক। USSD-র মানে হল আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা। এটা প্রতিটা ভোক্তার জন্য ন্যাশনাল ইউনিফাইড USSD প্ল্যাটফর্ম অর্থাৎ NUUP এর দ্বারা প্রদান করা একটা ছোট কোড *99# সঙ্গে ব্যাংকিং পরিষেবাকে ব্যবহার করার অনুমতি দেয়। এটা 5,000 টাকা পর্যন্ত প্রদান করার জন্য ব্যবহার করা যায়। *99# NPCI একটা USSD ভিত্তিক মোবাইল ব্যাংকিং পরিষেবা যে ব্যাংক আর টেলিকম সার্ভিস প্রোভাইডার্সদের কাছে নিয়ে আসে। নিবন্ধভুক্ত মোবাইল নম্বর থেকে *99# ডায়াল করে একজন গ্রাহক সমস্ত আর্থিক পরিষেবা পর্যন্ত পৌঁছতে পারে।
এই পরিষেবা সমস্ত জিএসএম পরিষেবা প্রদানকারী আর হ্যান্ডসেটে কাজ করে। এই পরিষেবা পাওয়ার জন্য কোন কোন জিনিসের প্রয়োজন হয়? এর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো ফোন নম্বর যেটা জিএসএম নেটওয়ার্কে হবে, আর একটা রেজিস্টার্ড মোবাইল নম্বর হওয়া চাই। হ্যাঁ, আমার কাছে এই সব আছে, কিন্তু আমি এই পরিষেবা কিভাবে আরম্ভ করব? প্রথমে আপনার ব্যাংকের শাখাতে যান আর নিজের মোবাইল নম্বর নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করুন। শীঘ্রই আপনি ইউপিআই পিন অথবা ইউপিন পাবেন, যা আপনাকে মনে রাখতে হবে। এ তো খুব সহজ, আমি এটাকে তাড়াতাড়ি আরম্ভ করিয়ে দেব। মনে রাখবেন, এন ইউপি পরিষেবা হচ্ছে প্রদেয়। যদিও ট্রাই প্রতি ট্রানজ্যাকশনের সর্বাধিক সীমা ১.৫০ টাকা নির্ধারিত করেছে, যে কেউ এক্সাক্ট চার্জ নিশ্চিত করার জন্য সম্বন্ধিত টেলিকম পরিষেবা অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনি কি ইউএসএসডি লাভ বলতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। ইউএসএসডি সাধারণ আর সহজে ব্যবহার করা যায়। এটা এসএমএস এর থেকেও বেশি সুরক্ষিত। এটা সমস্ত জিএসএম হ্যান্ডসেটে কাজ করে। এটা জিপিআরএস কানেকশনের প্রয়োজন হয় না। খুব ভালো, কিন্তু আমরা এই সুবিধার সাহায্যে কিভাবে টাকা ট্রান্সফার করব? এটা একটা খুব সাধারণ প্রক্রিয়া। নিজের মোবাইল নম্বরকে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করুন। নিজের নিবন্ধভুক্ত মোবাইল নম্বর থেকে *99# ডায়াল করুন। ওকে বিকল্পের সঙ্গে একটা ওয়েলকাম উইন্ডো খোলে, ওকেতে ক্লিক করুন। আপনি বিভিন্ন ভাষার উইন্ডো পাবেন, ওতে ক্লিক করে নিজের ভাষা বেছে নিন। ব্যাংক বিবরণের বিকল্পের একটা উইন্ডো খুলে যাবে, প্রয়োজনীয় বিবরণ লিখুন। এছাড়া আপনাকে দেওয়া বিকল্পের নিকটে স্থিত সম্বন্ধিত নম্বরগুলো টিপে নিজের ব্যাংকিং বিকল্প বেছে নিতে হবে। তারপরে নিজের রেফারেল কোড লিখুন অথবা এক টিপে এই উইন্ডোটা ছেড়ে দিতে পারেন আর সেন্ড বিকল্পে ক্লিক করতে পারেন। এবার আপনি নিজের হিসেবে টাকা পাঠাবার বিকল্প বাছুন। এরপরে লাভার্থীর আইএফএসসি কোড লিখুন আর তারপর পরবর্তী উইন্ডোতে লাভার্থীর অ্যাকাউন্ট নম্বর লিখুন। তারপরে সেই টাকাটা লিখুন যেটা আপনি ট্রান্সফার করতে চান। অবশেষে ট্রানজ্যাকশন পুরো করার জন্য নিজের ইউপিআই পিন লিখুন। এইপিএস এর মানে হল আধার এনেবল পেমেন্ট সিস্টেম। এই পরিষেবা একজন ব্যাংক গ্রাহককে নিজের পরিচয় রূপে আধারের ব্যবহার করে সম্বন্ধিত আধারের দ্বারা খোলা ব্যাংক অ্যাকাউন্ট আর মূল ব্যাংকিং এ লেনদেন করার অধিকার দেয়। এই ব্যাংকিং করেসপন্ডেন্ট বিসি কিংবা ভিএলই এর সাহায্যে পিওএস মাইক্রো এটিএম এ ব্যাংক টু ব্যাংক লেনদেনের অনুমতি দেয়। ব্যবহারকর্তা নিজের অ্যাকাউন্টকে ব্যাংকে নিজের আধার নম্বর দ্বারা অথবা আবার বিসি কিংবা ভিএলই এর সাহায্যে আরম্ভ করতে পারে। ব্যবহারকর্তা যে কোনো এইপিএস কোডে নিজের পিন অথবা পাসওয়ার্ড ছাড়াই অনেক লেনদেন করতে পারে। এটা খুব মজার মনে হচ্ছে। আমার এই পরিষেবা আরম্ভ করার জন্য কোন জিনিসের প্রয়োজন হবে? আপনার তিনটে জিনিসের প্রয়োজন। আপনি কোন ব্যাংকের সঙ্গে যুক্ত এটা শনাক্ত করার জন্য আইআইএন, আধার নম্বর, রেজিস্ট্রেশনের সময় আঙুলে ছাপ নেওয়া হবে। অনুগ্রহ করে আমাকে বিভিন্ন পরিষেবা সম্বন্ধে বলুন যেগুলো এইপিএস দ্বারা প্রদান করা হয়। এইপিএস নিম্ন প্রকারের ব্যাংকিং ট্রানজ্যাকশনের জন্য ব্যবহার করা হয়: বকায়া রাশি তথ্য, রাশি বার করা, রাশি জমা করা, আধার থেকে আধারে ফান্ড ট্রান্সফার করাতে, ন্যায্য মূল্য দোকানে কেনাকাটা করতে, ইউপিআই এর মানে হল ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস। এই প্রণালী ব্যবহারকর্তার স্মার্টফোনের মাধ্যমে তৎক্ষণাৎ ইলেকট্রনিক প্রদানের জন্য। এটা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস আইএমপিএস এর একটা অ্যাডভান্স ভার্সন।
ইউপিআই চব্বিশ ঘন্টা ফান্ড ট্রান্সফারের সুবিধে প্রদান করে। এটা ফোন ব্যবহার করে উপভোক্তার পরিচয়কে প্রমাণিত করে। এটা ৩৬৫ দিন ২৪ ঘন্টা কাজ করে। আমি এই পরিষেবার ব্যবহার কিভাবে করতে পারি? এই পরিষেবার লাভ নেওয়ার জন্য আপনার দুটো জিনিসের প্রয়োজন হবে। একটা মোবাইল যার মধ্যে ইউপিআই অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ থাকতে হবে, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট। অনুগ্রহ করে আমাদের বলুন এটা কিভাবে কাজ করে। নিঃসন্দেহে এটা একটা সাধারণ তিন স্টেপের প্রসিজার। প্রথম স্টেপে নিজের ব্যাংকের ইউপিআই অ্যাপ ডাউনলোড করুন, তারপরে নিজের নাম অথবা ফোন নম্বর দিয়ে একটা ভার্চুয়াল আইডি তৈরি করুন, আর নিজের অ্যাকাউন্টসের বিশদ বর্ণনা করে রেজিস্টার করান। মনে রাখবেন, এই প্রক্রিয়া শুধুমাত্র একবারই করতে হয়। এবার দ্বিতীয় স্টেপে যে সমস্ত জিনিস কিনবেন সেগুলো নিজের কার্টে যোগ করুন, তারপরে পেমেন্টের বিকল্পে যান আর পেমেন্ট থ্রু ইউপিআই এর নির্বাচন করুন। ব্যবসায়ীকে নিজের ভার্চুয়াল আইডি প্রদান করুন। তৃতীয় স্টেপে অনলাইন কেনাকাটার জন্য আপনার স্বীকৃতি চেয়ে একটা উইন্ডো আপনার মোবাইলের ইউপিআই অ্যাপে আসবে। সুরক্ষা পিন এন্টার করার পরে সফল প্রদানের অনুমোদন আপনার মোবাইলে পাঠানো হবে। কিন্তু আমার কি এই পরিষেবা ব্যবহার করার জন্য নিজের ব্যাংক ডিটেলস শেয়ার করার প্রয়োজন আছে? না, উপভোক্তার নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি অথবা ব্যাংক শাখার অংশীদারিত্বের প্রয়োজনকে ইউপিআই শেষ করে দিয়েছে। এরা ডেবিট কার্ডের মতো কায়িক সাধনগুলোকেও শেষ করে দিয়েছে। নেট ব্যাংকিং এর মতো মাল্টি স্টেপ প্রক্রিয়াগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটা একেবারে সহজ অ্যাপ্লিকেশন, আর এটাকে কেউ ব্যবহার করতে পারে। এটা তৎক্ষণাৎ তার সুরক্ষিত প্রমাণিকতা প্রদান করে, আর এটা যে কোনো জায়গায় আরম্ভ করা যায়। এটা পুরোপুরিভাবে ক্যাশলেস ডিজিটাল সমাজের জন্য পথ খুলে দিয়েছে। চালানোর মতো টাকা পয়সার অনুরোধ পাঠানোর জন্য এর ব্যবহার করা যায়। উপভোক্তা উপযোগিতা বিল আর স্কুলের ফি অনলাইন প্রদান করার জন্যও ইউপিআই এর ব্যবহার করতে পারে। এই পরিষেবাটা ব্যবহার করার জন্য আমাকে কোন মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে? আপনি ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই দ্বারা বিকশিত ভীম অ্যাপ ডাউনলোড করতে পারেন। মোবাইল ফোনের মাধ্যম থেকে দ্রুত, সুরক্ষিত আর এনেবল নগদহীন প্রদানকে এনেবল করার জন্য একটা পদক্ষেপে ভীম আরম্ভ করা হয়েছিল। ভীম ইউপিআই আবেদন আর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অন্তত প্রচলিত অর্থাৎ ইন্টার অপারেবল। আপনি কি ভীম অ্যাপ সম্পর্কে ডিটেলস বলতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। ভীম অ্যাপের মেইন ফিচার হল কাস্টমার পেমেন্ট অ্যাড্রেস। নিজের মোবাইল নম্বর ছাড়া ব্যবহারকর্তা একটা কাস্টম প্রদান ঠিকানা তৈরি করতে পারে। কিউআর কোড, প্রদত্ত ঠিকানা এন্টার করতে আর তৎক্ষণাৎ ট্রানজ্যাকশনের জন্য কিউআর কোডের ব্যবহার করুন। ট্রানজ্যাকশন লিমিট ২৪ ঘন্টায় ম্যাক্সিমাম ১০,০০০ টাকার ট্রানজ্যাকশনের অনুমতি আছে। এর সঙ্গে ২০,০০০ টাকার ম্যাক্সিমাম আপার লিমিটও আছে। ভীম শুধুমাত্র হিন্দি আর ইংরেজি বোঝে। ভীম প্রায় সমস্ত ব্যাংকসের জন্য কাজ করে। ভীমের মাধ্যমে লেনদেন বিনামূল্যে হয়। আমরা এই অ্যাপটা কিভাবে ব্যবহার করতে পারি? এই অ্যাপটা ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে গুগল অ্যাপ স্টোরে যেতে হবে। তারপরে সার্চ বক্সে বিএইচআইএম লিখে গোতে ক্লিক করুন। অ্যাপের তালিকা থেকে ভীম অ্যাপ ডাউনলোড করুন। তারপরে ভীম অ্যাপটাকে ইনস্টল করুন। তারপরে ভীম আরম্ভ করার জন্য ওপেন এ ক্লিক করুন। নিজের ব্যাংকটা নির্বাচন করার পরে আপনি লেনদেনের জন্য প্রস্তুত হয়ে যান। তারপরে টাকা ট্রান্সফার করার জন্য সেন্ডে ক্লিক করুন।
নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য রিকোয়েস্টে ক্লিক করুন আর স্ক্যানে ক্লিক করুন আর যেখানে কিউআর লাগু আছে সেইখানে প্রদান করুন। আমরা টাকা পাঠানোর জন্য কিভাবে ভীম ব্যবহার করতে পারি? টাকা পাঠাবার জন্য আপনাকে সেন্ড মানিতে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে মোবাইল নম্বর অথবা ভোগকর্তার ভার্চুয়াল অ্যাড্রেস এন্টার করতে হবে। তারপরে টাকা পাঠাবার জন্য রাশি আর রিমার্কস এন্টার করুন। অবশেষে ইউপিআই পিন এন্টার করুন। আপনি তৎক্ষণাৎ নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা কি ভীম ব্যবহার করে টাকা পয়সা নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। ভীম অ্যাপের বৈশিষ্ট্যের মধ্যে সম্মিলিত রয়েছে: এক, ব্যালেন্স আর ট্রানজ্যাকশন বিবরণের পরীক্ষা; দুই, কিউআর কোড ব্যবহার করে টাকা পাঠানো আর পাওয়া; তিন, ১০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত পরিশোধের ট্রানজ্যাকশনের ২৪ ঘন্টা অনুমতি দেওয়া; চার, পেমেন্ট অ্যাড্রেসের মাধ্যমে টাকা পাঠানো আর টাকার অনুরোধ করা; মোবাইল নম্বরে টাকা পাঠানো অথবা তার জন্য অনুরোধ করা; পাঁচ, মোবাইল নম্বর এমএমআইডি এর মাধ্যমে টাকা পাঠানো; আইএফএসসি কোড অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে টাকা পাঠানো; ৬, পরিশোধ আর স্ক্যান বিকল্প ব্যবহার করে মার্চেন্ট পেমেন্ট করা; ৭, আধার নম্বরে টাকা পাঠানো; ৮, যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা; ৯, টাকা প্রাপ্তকারীর অ্যাডভান্স রেজিস্ট্রেশন আর লাভার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের প্রয়োজন নেই; ১০, যে কোনো সময় তৎক্ষণাৎ টাকা ট্রান্সফার। ভীম অ্যাপের কিছু সীমাবদ্ধতা রয়েছে। একসময় শুধু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করা যেতে পারে। শুধুমাত্র দুটো ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসের অনুমতি রয়েছে। ভুলবশত প্রথম ভিপিএ আপনার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত রয়েছে। আমরা এই অ্যাপটা কিভাবে ব্যবহার করতে পারি? ভীম অ্যাপ আরম্ভ করার জন্য আপনাকে কিছু সহজ পদক্ষেপ পালন করতে হবে। সবার আগে গুগল প্লে স্টোরে যান আর ভীম অ্যাপ সার্চ করুন। অ্যাপ তালিকা থেকে ভীম অ্যাপ বেছে নিন আর একে ইনস্টল করুন। ইনস্টলেশন পরে ভীম আরম্ভ করার জন্য অপশনে ক্লিক করুন। তারপরে নিজের ভাষা বাছুন আর নেক্সট বাটনে ক্লিক করুন। আবার অগ্রিম অর্থাৎ সাবসিকোয়েন্ট উইন্ডোর নেক্সট ট্যাবে ক্লিক করুন। লেটস গেট স্টার্টেড বাটনে ক্লিক করুন। নেক্সট বাটন ক্লিক করে নিজের মোবাইল নম্বর ভেরিফাই করুন। তারপরে নিজের পাসওয়ার্ড সেট করুন আর এটা কনফার্ম করুন। এরপরে তালিকা থেকে নিজের ব্যাংক বেছে নিন আর এগিয়ে যাওয়ার জন্য নেক্সট ক্লিক করুন। আমরা টাকা পাঠানোর জন্য কিভাবে ভীম ব্যবহার করতে পারি? নিজের ভিপিএ অথবা ব্যাংকের বিবরণ ব্যবহার করে টাকা পাঠাবার জন্য সেন্ড বিকল্পে ক্লিক করুন। লাভার্থীর ভিপিএ এন্টার করুন। তারপরে অ্যাকাউন্ট প্লাস আইএফএসসি বিকল্পে ক্লিক করুন আর তারপরে লাভার্থীর অ্যাকাউন্টের বিবরণ লিখুন। আমরা কি ভীম ব্যবহার করে টাকা পয়সা নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। টাকা কালেক্ট করার জন্য রিকোয়েস্ট বাটনে ক্লিক করুন। আবার থেকে সেই ব্যক্তির মোবাইল নম্বর অথবা ভিপিএ লিখুন যার থেকে আপনি টাকা চান। টাকার অঙ্ক লিখুন আর রিকোয়েস্ট ট্যাবে ক্লিক করুন। তারপরে পেয়ার অথবা পরিশোধকর্তা নিজের স্মার্টফোনে পেমেন্ট অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করার জন্য একটা নোটিফিকেশন পেয়ে যাবে। পরিশোধকর্তা পরিশোধ করার জন্য কিউআর কোডও ব্যবহার করতে পারে। নিজের পিন সেট করার জন্য কিছু সহজ পদক্ষেপ পালন করুন। সবার প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকল্পে ক্লিক করুন। তারপরে সেট ইউপিআই পিন বিকল্পে ক্লিক করুন। অবশেষে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লিখুন আর সাবমিট করুন। ই ওয়ালেটের মানে হল ইলেকট্রনিক ওয়ালেট।
এটা এক ধরনের ইলেকট্রনিক কার্ড যেটা কম্পিউটার অথবা স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশনের জন্য ব্যবহার করা হয়। ই ওয়ালেট আপনার নিজের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়া উচিত যাতে আপনি প্রদান করতে পারেন। এর ব্যবহার একেবারে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মতো। ই ওয়ালেটকে উন্নত করার উদ্দেশ্য হল কাগজ ছাড়া ধনরাশির লেনদেনকে সহজ করা। আসুন ই ওয়ালেটের বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে নেওয়া যাক। ই ওয়ালেট এক ধরনের প্রিপেড অ্যাকাউন্ট যার মাধ্যমে উপভোক্তা ভবিষ্যতের অনলাইন ট্রানজ্যাকশনের জন্য ধনরাশি জমা করে রাখে। এই অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত। উপভোক্তা মুদিখানা জিনিস, অনলাইন ট্রানজ্যাকশন ইত্যাদির প্রদানের জন্য এটা আর ব্যবহার করে। ই ওয়ালেটে দুটো প্রধান উপাদান হল সফটওয়্যার ইনফরমেশন। সফটওয়্যার নিজস্ব তথ্যগুলোকে স্টোর করে রাখে আর সংগৃহীত তথ্যগুলোকে সুরক্ষিত রাখে। আর অন্যদিকে তথ্য উপাদান উপভোক্তার তথ্যের ডেটাবেস। এর মধ্যে তার নাম, ঠিকানা, প্রদানের পদ্ধতি, প্রদানের রাশি, ডেবিট অথবা ক্রেডিট কার্ডের বিশদ সম্মিলিত আছে। এটা খুব মজাদার, কিন্তু আমি কিভাবে ই ওয়ালেট ব্যবহার করতে পারি? এটা খুবই সহজ। আপনাকে ব্যাস নিজের ফোনে এই অ্যাপ ডাউনলোড করতে হবে, তারপরে সমস্ত তথ্য দিয়ে সাইন আপ করতে হবে, তারপরে আপনি একটা পাসওয়ার্ড পাবেন, তারপরে আপনি নিজের ডেবিট অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং ব্যবহার করে টাকা নিজের ই ওয়ালেটে দিতে হবে। অনলাইন কেনাকাটার পরে ই ওয়ালেট নিজে নিজেই প্রদান ফর্মে উপভোক্তার তথ্য পূর্ণ করে দেয়। ডিজিটাল প্রদানের পরে এই তথ্য ডেটাবেসে নিজে নিজেই পূর্ণ হয়ে আপডেট হয়ে যায়। আমার বাবা একজন ব্যবসায়ী, প্রদান প্রাপ্ত করার জন্য আমরা কিভাবে ই ওয়ালেট ব্যবহার করব? ব্যবসায়ীদের জন্য প্রথম তিনটে স্টেপ ঠিক সেই রকম আছে যেমন নর্মাল উপভোক্তাদের জন্যে। তারপরে নিজেকে ব্যবসায়ী বলে প্রদান প্রাপ্ত করুন। বা, এটা তো খুবই সহজ। আপনি কি আমাকে বলবেন যে ই ওয়ালেট ব্যবহার করার জন্য আমার কোন কোন জিনিসের প্রয়োজন হবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনার এই চারটে জিনিসের প্রয়োজন হবে। একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা স্মার্টফোন, 2G, 3G অথবা 4G কানেকশন, আর একটা বিনামূল্যের ই ওয়ালেট অ্যাপ। SBI বাডি একটা ই ওয়ালেট যেটা কিছু সহজ পদক্ষেপ পালন করে ডাউনলোড করা যেতে পারে। সবার প্রথমে গুগল প্লে স্টোরে যান আর স্টেট ব্যাংক বাডি অ্যাপ সার্চ করুন। তারপরে অ্যাপ ডাউনলোড করার জন্য ইনস্টল ট্যাবে ক্লিক করুন। ইনস্টলেশনের পরে অ্যাপ খুলুন আর নিজের ভাষা বেছে নিন। তারপরে সাইন আপ করার নিজের ডিটেলস লিখুন। তারপরে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপিটা লিখুন। তারপরে 4 ডিজিটের একটা পিন সেট করুন আর তা নিশ্চিত করুন। অবশেষে অ্যাপের নিয়ম আর শর্তগুলো স্বীকার করার জন্য অ্যাকসেপ্ট বাটন চালু করুন আর এটাকে সাবমিট করুন। নিজের পিন এন্টার করে লগ ইন করুন। নিজের ওয়ালেটে টাকা যোগ করার জন্য অ্যাড মানি বিকল্পে ক্লিক করুন। সেই টাকাটা লিখুন যেটা আপনি নিজের ওয়ালেটে যোগ করতে চান। পরিশোধের মোড বাছুন আর কন্টিনিউতে ক্লিক করুন। এরপরে আপনি নিজের ক্রেডিট কার্ডের ডিটেলস লিখে পরিশোধ করতে পারেন। জেনারেট ওটিপি বিকল্পে ক্লিক করুন। রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি লিখুন আর সাবমিট করুন। এইভাবে টাকা পাঠাবার জন্য সেন্ড মানি বিকল্পে ক্লিক করুন। তারপরে লাভার্থী কন্ট্যাক্ট নাম্বার লিখুন আর কন্টিনিউ বাটনে ক্লিক করুন। সেই টাকাটা লিখুন যেটা আপনি পাঠাতে চান আর তারপরে কন্টিনিউ করুন। অবশেষে পিন লিখুন আর টাকা পাঠাবার জন্য কনফার্মে ক্লিক করুন।
ই ওয়ালেট ব্যবহার করার সময় কিছু কথার উপর বিবেচনা করা জরুরি, যেমন মোবাইল সুরক্ষার জন্য পাসওয়ার্ড আর প্যাটার্ন লক ব্যবহার করুন। কারুর সঙ্গে নিজের ই ওয়ালেটের প্রমাণপত্র অর্থাৎ ক্রেডেনশিয়াল শেয়ার করবেন না। নিজের ই ওয়ালেটে বেশি অ্যামাউন্ট লোড করবেন না। এখনও অনেক মাচ সাইবার সিকিউরিটি ডিজিটাল সার্ভিসেস যেমন কার্ডস, মানি ট্রান্সফার অ্যাপস, ই ব্যাঙ্কিং সুবিধে ইত্যাদি ব্যবহার করার সময় আপনার ব্যক্তিগত তথ্যাদি অথবা ডেটার সুরক্ষার জন্য সাইবার সিকিউরিটির ব্যবস্থা আছে। সাইবার সিকিউরিটি কম্পিউটার, নেটওয়ার্ক, প্রোগ্রামার ডেটার অনধিকার ব্যবহার অথবা অ্যাটাক সংক্রান্ত সুরক্ষা টেকনিক যার উদ্দেশ্য হল শোষণ করা। আইসিটির ব্যবহারে সাইবার সিকিউরিটি আত্মবিশ্বাস আর সুরক্ষা নির্মাণ করে, যাতে তথ্য সমাজ দ্বারা বিশ্বাস নিশ্চিত করা যেতে পারে। এর উদ্দেশ্য হল বিপদ আর দুর্বলতাকে কম, বাইরের প্রতিরোধ করা আর ঘটনার প্রতিক্রিয়া, রিকভারি, ডেটা অ্যাসিওরেন্স, ল এনফোর্সমেন্ট, সৈন্য আর ইন্টেলিজেন্স অপারেশনসের সুরক্ষার জন্য নীতিতে স্থান রাখা। সাইবার সিকিউরিটি সারা পৃথিবীতে প্রায় সব নাগরিকদের ব্যবহারিক রূপে টাচ করে। এটা মানব বিকাশের সাথে সাথে তথ্য সমাজে উন্নত একীকরণ প্রাপ্ত করতে ব্যাপক সুযোগ প্রদান করে। এটা জ্ঞান পর্যন্ত ব্যাপক উপলব্ধি, সাথে নীতি আর রণনীতির বিকাশের জন্যও সমর্থন করে। সাইবার সিকিউরিটির কিছু ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে, যা আমাদের যে কোনো অ্যাকশন করার সময় মনে রাখা উচিত। আপনি এটা সুনিশ্চিত করবেন যে আপনি যখনই কোনো ওয়্যারলেস কানেকশনের সঙ্গে কানেক্ট হবেন, আপনি একটা সঠিক কানেকশনের সঙ্গে কানেক্ট হচ্ছেন, অন্যথায় SSID রূপে ধরে নেওয়া হয়। এমনটা ধরে নেবেন না, কেননা নাম এমন হতে পারে যে সেটা কোনো ট্রাস্টেড সোর্স থেকে আসছে। এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন না যার মধ্যে আপার কেস, লোয়ার কেস আর বিশেষ বর্ণ থাকবে। পরিচিত নাম অথবা সংখ্যার ব্যবহার করবেন না, যেমন আপনার পরিবারের সদস্য, জন্মদিন ইত্যাদি। ডুয়েল অথবা মাল্টি ফ্যাক্টর প্রমাণীকরণ অথেন্টিকেশনের লাভ নিশ্চয়ই নেবেন। উদাহরণের জন্য অনেক ওয়েবসাইট এখন শুধু একটা ইউজার নেম আর পাসওয়ার্ড থেকে আলাদা এমন অফার দেয়, যেমন স্মার্ট কার্ড পিন বা এমনকি ব্যবহারকর্তা বেছে নেওয়া সিকিউরিটি ইমেজেস যা কিনা লগ ইনে চেনা যায়। যখন অন্য কোনো বিকল্প উপলব্ধ থাকে তো শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড ব্যবহার করবেন না। পাসওয়ার্ডের একটা তালিকা সুরক্ষিত রাখবেন আর সেগুলোকে কমপক্ষে কোয়ার্টারলি বেসিসে অর্থাৎ প্রতি 3 মাসে পাল্টাবেন। একই পাসওয়ার্ড দীর্ঘ সময় পর্যন্ত রাখবেন না। নিজের কর্পোরেট পাসওয়ার্ড নিজের ব্যক্তিগত পাসওয়ার্ড থেকে আলাদা রাখবেন। নিজের ব্যক্তিগত পাসওয়ার্ডের জন্য নিজের কোম্পানির পাসওয়ার্ড ব্যবহার করবেন না, অথবা এর উল্টোটা। এটা নিশ্চিত করুন যে আপনার কম্পিউটার লেটেস্ট প্যাচেস আর ভাইরাস সিগনেচার্স দিয়ে পরিপূর্ণ রয়েছে। এটা ধরে নেবেন না যে ভাইরাস শনাক্ত করা সফটওয়্যার কম্পিউটারে সবসময় কাজ করে। নন কনফিডেন্সিয়াল ডেটা আপলোড করতে আর শেয়ার করার জন্য ক্লাউড সিস্টেম ব্যবহার করুন। নিজের অনুপস্থিতিতে নিজের পার্সোনাল কম্পিউটারের ব্যবহার বন্ধু, পরিবারের সদস্যদের আর সহযোগীদের দ্বারা করার উপরে ভরসা করবেন না। নিজের ডেটার ব্যাকআপ রিমুভেবল মিডিয়াতে নিয়ে কোনো সুরক্ষিত স্থানে রাখবেন। এটা ভাববেন না যে আপনার ডেটাকে মেনটেন আর সুরক্ষিত রাখার দায়িত্ব অন্য কারুর। নিজের ইমেলস সাবধানতার সঙ্গে দেখবেন আর নিশ্চিত করবেন যে সোর্স হেডার যেন কোনো বৈধ ঠিকানা থেকে হয়। নিজের কম্পিউটারে মেলওয়্যার লোডকারী মেলিশিয়াস বা বিদ্বেষপরায়ণ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে শিকার হওয়া থেকে বাঁচুন। 10. একটা প্রতিষ্ঠিত সাইবার সিকিউরিটি ফার্মের সঙ্গে সম্বন্ধ স্থাপন করুন। নিজের কোম্পানিকে ইন্টারনেটে সুরক্ষিত রাখার জন্য নীতি আর প্রক্রিয়ার ওপর প্রথম থেকে আলোচনা করে নেবেন,